হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটা নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এবং এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা প্রত্যেকে পাবেন যারা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত বা যারা এখনও যুক্ত হননি তারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন তো কী সেই প্রকল্প রাজ্য সরকার কি ঘোষণা করেছে সমস্তটাই আজকে ভিডিওতে আলোচনা করছি এবং আপনাদেরকে দেখাবো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন প্রকাশিত তথ্য অনুসারে দেখুন বলা হয়েছে রাজ্যে সরকারের নতুন প্রকল্প এবার সকলে পাবে প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে বরাবরই রাজ্য সরকারের তরফে নানা ধরনের প্রকল্প যোজনা কার্যকর করা হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে রাজ্যের সাধারণ মানুষ অভিযোগ জানিয়েছে যে রাজ্য সরকারের এত চেষ্টা সত্ত্বেও রাজ্যের বহু প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী এই সমস্ত পরিষেবাগুলি পৌঁছাচ্ছে না আর তাতেই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ওই সমস্ত নাগরিকদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কার্যকারী প্রকল্প থেকে শুরু করে যোজনা এবং স্কলারশিপ এর মতো সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবার এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে এবার রাজ্যের সমস্ত নাগরিকরা যাতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কার্যকারী সমস্ত প্রকল্পের সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক নতুন পদক্ষেপ কার্যকর করা হয়েছে যা কমন হাউজহোল্ড রেজিস্ট্রি বা সোশ্যাল রেজিস্ট্রি নামে বিশেষ পরিচিতি পেয়েছে রাজ্য সরকারের তরফে কার্যকারী এই উদ্যোগে রাজ্যের সমস্ত নাগরিকদের তথ্য একত্রিত করা হবে এবং পরবর্তীতে তা যাচাই করা হবে তথ্য যাচাই করার পর দেখা হবে কোন কোন পরিবারের সদস্যরা কোনো প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য আর সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ওই প্রকল্পের আওতায় না থেকে থাকেন তবে তাকে উক্ত প্রকল্পের আওতাভুক্ত করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যে বসবাসকারী নাগরিকরা যাতে কোনোভাবে বঞ্চিত না হন তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ কার্যকর করা হয়েছে এমনটাই দাবি করা হয়েছে রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কর্মকর্তাদের আগামী দুই মাসের মধ্যেই এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে এমন কি রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার প্রকল্পের দ্বিতীয় ধাপ হিসেবে এই নতুন উদ্যোগটির সূচনা করা হয়েছে অর্থাৎ বন্ধুরা এখন থেকে কিন্তু সমস্ত প্রকল্পের সুবিধা রাজ্য সরকার নিজে যাচাই করে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেবে এমনটাই দাবি করা হচ্ছে নবান্নের পক্ষ থেকে তো এই তথ্য আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন